মালদায় 23 ফেব্রুয়ারি মহাযজ্ঞের পাশাপাশি ধুমধাম করে পূজোর মাধ্যমে পাথরের কালী মূর্তি প্রতিষ্ঠা করল গাজল ব্লকের কচুয়াটোল এলাকার সংকল্পনা সংঘের সদস্যরা। বুধবার রাতে ওই ক্লাবের উদ্যোগে দেবী কালী মাতার পাথরের মূর্তি স্থাপন করা হয় সংশ্লিষ্ট ক্লাব প্রাঙ্গণের কালী মন্দিরে। পাশাপাশি মহাযজ্ঞ ও স্থানীয় এলাকার মহিলারা মাথায় 108টি ঘটে কালী দীঘির নদীর জল নিয়ে গাজল শহরে পরিক্রমা করেন। এরপর গাজলের কালীঘাট থেকে কালী মন্দিরে ওই নদীর জল ঘটে নিয়ে আসা হয়। ঢাকঢোল বাজিয়ে মহাসমারোহে সম্পন্ন হয় দেবী কালী মাতার পুজো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকল্পনা সংঘের সভাপতি নিতাই চন্দ্র ঘোষ, সম্পাদক আনন্দ মণ্ডল, সহ সভাপতি বীরমোহন চক্রবর্তী সহ অন্যান্যরা। সংকল্প ক্লাবের উদ্যোগে শান্তিযজ্ঞ হচ্ছে, গোটা গ্রামবাসীর জন্য, গোটা পাড়ার জন্য, গোটা গাজলবাসীর জন্য শান্তিযজ্ঞ করা হচ্ছে। এই করুণাবিধি মেনে আজ আমরা ওই শান্তিযজ্ঞ চালু করেছি। এটাতে সবার এটা সংকল্প সঙ্গে ক্লাবের সামনে গাজল কচু রবীন্দ্রপল্লীর সঙ্গে সংকল্প সঙ্গের সামনে আমাদের এই শান্তিযজ্ঞটা হচ্ছে। আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি। এবার আমাদের পাথরের প্রতিমা এসছে, তার জন্য আমাদের মায়ের প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেছে গতকালকে, আজকে তার শান্তিযজ্ঞ হচ্ছে। এই শান্তিযজ্ঞের উদ্যোগে আমরা গোটা গাজলবাসীর শান্তির জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি। 1,75,000 টাকা মাকে আনতে লেগেছে এবং 3,00,000 টাকা আমাদের বাজেট ছাড়িয়ে গিয়েছে এই অনুষ্ঠানে। এই অর্থ অনুসারে আমরা পেয়েছি গ্রামবাসীর কাছ থেকে কিছু নিয়েছি এবং কিছু সরকারি অনুদানও আমরা পেয়েছি। এই নিয়ে আমাদের এই মন্দিরটা এবং পাথরের প্রতিমাটা আমরা স্থাপিত করতে পেরেছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।